অহা চারি জুনত ঘোষণা করা হব লোকসভা নির্বাচনের ফলাফল। আর লোকসভা নির্বাচন আজি ফলাফলের আসলে ভোট গণনার হিসাব ইতিমধ্যে সাজু হয়েছে ধেমাজি জেলা প্রশাসন। আর এই মুহূর্তে যেহেতু আমি ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয়ত উপস্থিত আছো আর জেলা নির্বাচনী বিষয়াগী আমার সাথে আছে, আমি তখন জানিব খুঁজিম অহা চারি জুনত যেহেতু ফলাফল গণনা করা হব কত কেন ধরনের আপনাদের এই ভোট কেন্দ্র আপনার গণনা কেন্দ্র সাজু করেছে আর কেন ধরনের ব্যবস্থা করেছে? আমার যা 19 এপ্রিলতে প্রথম পর্যায়ের নির্বাচন হয়ে গেছিল আর গোটাই দেশতে অহা চারি জুনত আমার ভোট গণনা হব। আমার দুটা বিধানসভা সমষ্টির কারণে লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত দুটা বিধানসভা সমষ্টির কারণে ভোট গণনা হব। আমার DRDA ক্যাম্পাস যত আমার স্ট্রং রুম আছে তাতে আমার কাউন্টিং সেন্টার করা হয়েছে আর দুটা আমার কাউন্টিং হল থাকিব। 1 নম্বর হলটো আমার ধেমাজি বিধানসভা সমষ্টির কারণে আর 2 নম্বর হলটো শিশিবগাঁও বিধানসভা সমষ্টির কারণে। আর সেই ধরনের আমার যি ধরনের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনস সেই ধরনের কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং এসিস্টেন্ট, মাইক্রো অবজার্ভার সকলের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আর বাকি যিমানখিনি স্টাফ থাকে, সিলিং স্টাফ, অন্যান্য টেবুলেশন স্টাফ, তেওঁলোকৰো ট্রেনিং প্রশিক্ষণ ইতিমধ্যে দিয়া হয়েছে। আর এজেন্ট সকলের আমার ক্যান্ডিডেট সকলে এজেন্ট দিব, তেওঁলোকৰ যি প্রক্রিয়া এজেন্ট নিয়োগের ক্ষেত্রে সেইখিনিও প্রায় সম্পূর্ণ হয়েছে। আমি সেইমতে আইডেন্টি কার্ড দিম। আমার সকলো বিষয়া কর্মচারী সকলো এজেন্টকে আইডেন্টি কার্ড দিয়া হব। আর একটা কথা আপনাদের জড়িয়ে জানাও যে ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন মতে কোনেও কাউন্টিং হলের ভিতর মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট ব্যবহার করব নোৱাৰিব। আর আমার যেহেতু আমি ধেমাজি নন আর ডিস্ট্রিক্ট, আমি রিটার্নিং অফিসার নহয়, DC লক্ষিমপুর রিটার্নিং অফিসার, গতি আমার পোস্টেল ব্যালট পেপারও কাউন্টিং নহয়। আমি সেইকাৰণে পুৱা 8টা বজারপর আমি পোনে পোনে EVM-ৰ কাউন্টিঙে আৰম্ভ কৰিম। আর তার আগতে আমি 7টা চাৰে 7টাৰ ভিতর আমি স্ট্রং রুম সকলের উপস্থিতিত আমি খুলিম। আর আমি আশা রাখিছো যে সকলের সহযোগত আমি দুপরিয়ালৈকে আমার EVM কাউন্টিঙৰ প্রক্রিয়াটো হয়তো আমি সম্পূর্ণ করব। নিরাপত্তার দিকটো কেনে ধরনের? নিরাপত্তার দিকত ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন মতে আমার 3টা খলপিয়া নিরাপত্তার ব্যবস্থা হব। প্রথম যেটো তরপ সেটা আমার স্টেট পুলিশের DRDA ক্যাম্পাসের গেটত থাকিব। দ্বিতীয় তরপটো স্টেট আর্ম পুলিশের হব, তাত আমার প্রপার ফ্রিস্কিং হব যাতে কোনো মোবাইল ফোন বা আন যি নিব নোৱাৰা সামগ্রী যাতে নিব নোৱাৰে। আর যেটো থার্ড লেয়ার সেটা আমার সেন্ট্রেল প্যারামিলিটারি ফোর্স CRP থাকিব। আর লগতে স্ট্রং রুমের পৰা কাউন্টিং হললে আনোতেও আমার CRP বা সেন্ট্রেল ফোর্সে এসকোর্ট করে পেলে নিব। গতি আমি আশা রাখিছো যে সকলোখিনি সুকলমে হয়ে যাব। হয়, নিশ্চিতভাবে তিনিতরফীয়া নিরাপত্তা ব্যবস্থার মাজত অহা চারি জুনের যে লোকসভা নির্বাচনের ফলাফল ভোট গণনা যেহেতু একটা হিসাব নিকাশ করা হব। আর ধেমাজি গ্রামোন্নয়ন অভিকরণের প্রেক্ষাগৃহ চৌরত থাকা যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের কাষতে লাগি থাকা দুটাক হলত আসলে ধেমাজি আর শিশিবরগাঁও সমষ্টির ভোট গণনা করা হব। আর ইতিমধ্যে ধেমাজি জেলা প্রশাসন সাজু হয়েছে, যেসকল দায়িত্বপ্রাপ্ত যেসকল বিষয়া কর্মচারী আছে তেওঁলোকক ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে। সমান্তরভাবে রাজনৈতিক দলসমূহৰ যিসমূহ এজেন্ট থাকিব সেই এজেন্টসকলকো আচলতে পরিচয় পত্র যোগেদিহে তাত প্রবেশ কৰিবলৈ দিয়া হব। সমান্তরভাবে কোনো লোকে যাতে সেই তাত বিভিন্ন ইলেকট্রনিক বিষয়ে ভিডিও বা ক্যামেরা বা স্টিল ফটো সংগ্রহ কৰিব নোৱাৰে তেনেধৰণৰ নিরাপত্তার ব্যবস্থার মাজত অহা চারি জনত ফলাফল গণনা করব। আজি ধেমাজি জেলা আয়ুক্ত অঙ্কুর ভঁৰালীয়ে এই কথা ব্যক্ত কৰিছে।